আজ আমরা নিজে করি একুশ দশমিক তিনের যে পাঁচটা অঙ্ক রয়েছে সেই পাঁচটা অঙ্ক আমরা করব তো প্রথমেরটা কি বলেছে দেখো একটি চতুর্ভুজ এল এ এন ডি আঁকি যার এ সমান ছয় দশমিক পাঁচ সেমি এ এন সমান পাঁচ দশমিক চার সেমি এবং এনডি সমান চার সেমি এলডি সমান তিন দশমিক পাঁচ সেমি এবং এল এ এন কোন সমান কি বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমরা আগে কি করব খসড়াটা তৈরি করে নেব তারপর আমরা আঁকব তো খসড়াটা তৈরি করে চলো তো দেখো আমরা খসড়াটা তৈরি করে নিচ্ছি কি বলেছে যে এই রকম একটি চতুর্ভুজ আঁকতে বলেছে তো চতুর্ভুজটা এঁকে ফেললাম এবং নাম কি বলেছে নাম দিতে এল এ এন এবং ডি তো এই যে এ কোনটা আমাদেরকে কত বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু আঁকতে হবে এবং এই এন এবং এ এটা আমাদের কত বলেছে পাঁচ দশমিক চার সেমি বলেছে এবং এটা আমাদেরকে কত বলেছে ছয় দশমিক পাঁচ সেমি বলেছে এবং এল এবং ডি সমান কত বলেছে তিন দশমিক পাঁচ সেমি আর ডি এবং এন সমান কত বলেছে চার সেমি ঠিক আছে তো আমরা কীভাবে অঙ্কন করব আগে আমরা বাহুগুলোর দৈর্ঘ্য এখানে এঁকে নেবো তো এঁকে নিই তো দেখো আমরা এই বাহুগুলোর যে দৈর্ঘ্য সেই দর্ঘগুলো আমরা দেখো একে নিয়েছি তো এটা আমরা এই কারণেই আগে করে নিই যাতে ভিডিওটি খুব বড় না হয়ে যায় তার জন্য আমরা কিন্তু এগুলো করে ফেললাম তো তোমরা আশা করছি এগুলো তোমরা আঁকতে পারবে তো তারপর আমরা কি করব এখানে একটা বড় একটা দাগ নেব যেটাকে আমরা রেখাংশ বলছি ঠিক আছে তো এই বড় একটা রেখাংশ নিয়ে নিলাম এবার আমরা কি করব এল এবং এ সমান করে অর্থাৎ ছয় দশমিক পাঁচ সমান করে আমরা এখান থেকে কেটে নেব তো ছয় দশমিক পাঁচ দেখো এল এবং এ সমান করব দিয়ে আমরা কি করব ছয় দশমিক পাঁচ এইখানে ধরে আমরা কি করব কেটে নেব এবার যেখানে কাটলাম সেটা কি হবে এ বিন্দু হবে এবং এটা কি হবে এল বিন্দু হবে এবার আমাদেরকে যেটা বলেছে যে এ কোনটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি করতে হবে তো তোমরা এটা চাঁদার সাহায্যও করতে পারো তো আমি চাদা সাহায্য করব না আমি রুল কম্পাসে সাহায্য করে দেখিয়ে দিচ্ছি তো পঁয়তাল্লিশ ডিগ্রি কীভাবে অঙ্কন করব তো পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করতে গেলে আমাদেরকে আগে নব্বই ডিগ্রি আঁকতে হবে তো নব্বই ডিগ্রি কীভাবে করবো আমরা যে কোনো একটা মাপ নিয়ে আমরা এই বিন্দুতে ধরে আমরা এইভাবে একটা বৃত্তচাপ নেব এবার ওই একই মাপে আমরা এই বৃত্তচাপের এই বিন্দুতে ধরে আমরা কি করব এখানে একটা নেব আর যেখানে হলো এটাতে ধরে আবার কী করবো এখানে একটা নেব ঠিক আছে আর এখানে একটা নেব এবং এই বৃত্তচাপে যেখানে ছেদ করেছে এই বিন্দুতে ধরে আমরা এই দিক থেকে একটা নেব তো যেখানে ছেদ করলো সেটা আমাদের নব্বই ডিগ্রি হবে তো এটা আমরা দাগ দিয়ে দিই কোথায় ছেদ করলো এইখানে ছেদ করলো তো এটা আমাদের কি হবে নব্বই ডিগ্রি এটা আমাদের নব্বই ডিগ্রি হবে টেনে দিলাম এবার আমাদেরকে কি করতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকতে বলেছে নব্বই ডিগ্রি কিন্তু আঁকতে বলেনি তো আমরা কি জানি যে নব্বই ডিগ্রির অর্ধেক হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এই নব্বই ডিগ্রিকে যদি আমরা কেটে দিই তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে যাবো তো কীভাবে কাটবো এখান থেকে এই সোজা করে এতটা আমরা এই দৈর্ঘ্যটা নেব নিয়ে আমরা এই বিন্দুতেই ধরে আমরা কি করব এখানে একটা বৃত্তচাপ দেব আবার এই বিন্দুতে ধরে আমরা ওই মাপেই এখানে একটা বৃত্তচাপ দেবো তো যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দুর সাথে আমরা কি করব এটা যোগ করে দেব ঠিক আছে এবার এইটা যেটা হলো সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এখানে আমাদের কি পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে গেলাম এবার আমাদেরকে যেটা বলেছে এই কোনটা কি পঁয়তাল্লিশ ডিগ্রি বলেছে তো পঁয়তাল্লিশ ডিগ্রি করলাম আর এই বাহুটা কত পাঁচ দশমিক চার বলেছে ঠিক আছে তো আমাদের এই বাহুটা কী হবে পাঁচ দশমিক চার হবে তো পাঁচ দশমিক চার সমান করে নেব এখান থেকে ধরে পাঁচ দশমিক চার সমান করে নিয়ে আমরা এই এ বিন্দুতে দেখো এটা এ বিন্দু থেকে এন বিন্দু তো আমরা এ বিন্দুতে ধরবো দিয়ে এখানে কেটে নেব কেটে যেটা হলো সেটা কি দেবো আমরা এন বিন্দু নাম দেবো এন নাম দেবো ঠিক আছে তো এন আমরা নাম দিয়ে দিলাম তারপর আমাদেরকে যেটা করতে হবে কি করতে হবে এখানে দেখো তিন দশমিক পাঁচ আমরা ডি এবং এল সমান করে নেব দিয়ে এল বিন্দুতে ধরে আমরা এখান থেকে কেটে দেবো তো ডি এবং এল সমান করে নাও ডি এবং এল তিন দশমিক পাঁচ সমান করে নিলাম দিয়ে দেখো আমরা হয় ডি বিন্দুতে বসাবো না হয় এল বিন্দুতে তো এখানে তো ডি বিন্দু নেই একটাও তো এল বিন্দু আছে তো এলে আমরা বসিয়ে কি করব এখানে একটা বৃত্তচাপ আমরা বড়ো করে নিয়ে নেব ঠিক আছে তো বৃত্তচাপ আমরা এবার নিয়ে নিলাম এবার দেখো এবার আমাদের কী করতে হবে এই দর্ঘটা আঁকতে হবে তো এই দর্ঘটা কত চার সেমি তো সেমি কোনটা এটা তো এই সেমি সমান করে নিয়ে আমরা কী করবো এইখান থেকে আমরা একটা বৃত্তচাপ নেব আর যেখানে ছেদ করবে সেটার সাথে আমরা কি যোগ করে দেবো তো আমরা এই এন বিন্দুতে ধরে বৃত্তচাপ নেব ঠিক আছে যেহেতু আমাদের এই দর্ঘটা কি ছিল ডি এবং এন তো ডি তো এখানে নেই শুধু এ তাই এন বিন্দুতে ধরে আমরা কি এই বৃত্তচাপটা নিলাম এবার নেওয়ার পরে যেটা ছেদ বিন্দু হলো সেই ছেদ বিন্দুর সাথে আমরা কি করব। এখান থেকে এটা যোগ করে দেব আর এখান থেকে এটা যোগ করে দেব এখান থেকে এটা যোগ করে দেব এবার এবার আমরা কি করব এখানে নাম দিয়ে দেবো কি ডি আছে খসড়াতে তো দেখো এখানে ডি দিয়ে দিলাম ঠিক আছে আর এটা কত ছিল যে পাঁচ দশমিক চার সেমি তো পাঁচ দশমিক চার সেমি লিখে দিলাম এটা ছয় দশমিক পাঁচ সেমি ছিল তো ছয় দশমিক পাঁচ সেমি লিখে দিলাম আর এটা আমাদের কত বলেছে যে তিন দশমিক পাঁচ সেমি তো তিন দশমিক পাঁচ সেমি লিখলাম আর এটা আমাদের কথা বলেছিল যে চার সেমি তো চার সেমি আমি লিখে দিলাম এবার আমাদেরকে কি করতে হবে প্রতিটি অঙ্কের ক্ষেত্রে একই জিনিস লিখতে হবে তো অতএব তো আমি লিখে নিই তো এটা কিন্তু প্রতিটি অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে আমি আগেই বলেছি তো আমি এটা লিখে দিলাম যে এল এ এন ডি চতুর্ভুজ অঙ্কন করা হলো যার এ সমান ছয় দশমিক পাঁচ সেমি এ এন সমান পাঁচ দশমিক চার সেমি এবং ডিএন সমান চার সেমি ডিএল সমান তিন দশমিক পাঁচ সেমি এবং কোন এল এ এন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তো চলো দুয়েটটা দেখি তো দেখো দুয়েটটা কী বলেছে দেখো একটি সামন্তরিক জি আকি যার সন্নিহিত বাহু দুটি জি এ সমান সাত সেমি এটি সমান পাঁচ সেমি এবং কোন জিএটি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তো একইভাবে আমরা আগে খসড়াটা তৈরি করে নিই তো দেখো খসড়াটা তৈরি করে নিচ্ছি তাহলে তো রকম একটি সামান্তরিক আঁকতে বলেছে তো সামন্তরিক সাধারণত এই রকম হয় এই রকম হয় তো এবার আমাদেরকে কী বলেছে নাম কী দিতে বলেছে জি এ টি ই ঠিক আছে গেট দিয়ে দিলাম আর এটা আমাদেরকে কী বলেছে জি এ সমান সাত সেমি তোলো সাত সেমি লিখলাম এটা টি এবং এ টি সমান কী বলেছে পাঁচ সেমি তো পাঁচ সেমি লিখলাম এবং এই কোনটা সমান কী বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমরা জানি সামন্তরিকের যে বিপরীত বাহুগুলো কী হয় সমান হয় এটা যদি সাত সেমি বলে তো এটাও সাত সেমি হবে আর এটা যদি পাঁচ সেমি বলে তাহলে এটাও কিন্তু পাঁচ সেমি হবে ঠিক আছে তো আমরা এই খসড়াটি দেখে দেখে অঙ্কটিকে করে ফেলবো তো চলো তো দেখো আমরা এই বাহুগুলোর দৈর্ঘ্য আমরা এখানে আগে টেনে নিলাম এটা সাত সেমি জি এবং এ সমান সাত সেমি তো সাত সেমি টানলাম এ এবং টি সমান কত যে পাঁচ সেমি তো পাঁচ সেমি টানলাম তো একইভাবে আমরা কি করব খাতার মাঝখানে আমরা কি করব একটা রেখাংশ নেব বড় দেখে তো আমরা এইভাবে একটা রেখাংশ নিলাম তারপর আমরা কি করব জি এবং এ সমান কী বলেছে সাত সেমি তো সাত সেমি আমরা ধরবো ধরে আমরা কি করব কেটে নেব তো এই সাত সেমি বলতে এই এইটা তো আমরা কি করব এই সমান করে আমরা এই বিন্দুতে ধরবো দিয়ে আমরা কি করব এখান থেকে কেটে নেব তো কেটে নেওয়ার পরে যেটা হলো সেটার আমরা নাম দিয়ে দিই তো এটা কি হবে জি হবে আর এটা কী হবে এ হবে এবার আমাদেরকে যেটা করতে হবে এই কোণে কি করতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি করতে হবে তো আমাদের এ কোণ দেখো এখানে এটাও কি এ কোন তো এ কোণে পঁয়তাল্লিশ ডিগ্রি আছে তো আমরা এ কোণে পঁয়তাল্লিশ ডিগ্রি করব তো একইভাবে আমরা কি করব প্রথমে যেমন খুশি একটি মাপ নিলাম নিয়ে আমরা কি করব এই এ বিন্দুতে ধরব ধরে একটা বড় করে বৃত্তচাপ দিয়ে দেব ওই একই মাপ নিয়ে আমরা কি করব এই বৃত্তচাপের এই বিন্দুর সাথে অর্থাৎ এই রেখাংশ এবং বৃত্তচাপের যে জায়গায় ছেদ হয়েছে সেই বিন্দুতে ধরে আমরা এখানে একটা দেব আর ওপরে একটা দেব আর এই রেখাংশ এই বৃত্তচাপের ওপরে আবার একটা দেব ঠিক আছে ওই মাপ নিয়েই আমরা এখানে একবার ধরবো ধরে কি ওপরে একবার দেবো দিয়ে দেখো যেখানে ছেদ হয়েছে আমরা কী করবো সেইটা আমরা যোগ করে দেবো তো যোগ করে দিই এইখানে ছেদ হয়েছে তো যোগ করে দিলাম আমাদের কিন্তু এইরকম হয়ে গেল এবার আমাদেরকে কি পঁয়তাল্লিশ ডিগ্রি করতে হবে তো পঁয়তাল্লিশ ডিগ্রি করার নিয়ম কি এখান থেকে এতটা পর্যন্ত আমরা কী করবো সমান করে নেবো এই নব্বই ডিগ্রি সমান করে নিলাম দিয়ে আমরা এই বিন্দু থেকেই আমরা এখানে একটা বৃত্তচাপ দেবো আর এই বিন্দু থেকে আমরা কি করবো এখানে একটা বৃত্তচাপ দেবো দিয়ে যেটাই ছেদ করছে দুটো বৃত্তচাপ সেই দুটো বৃত্তচাপের মাঝখান দিয়ে আমরা কি করব একটা দেখাংশ টেনে দেব ঠিক আছে তো এখানে আমাদের কি হলো পঁয়তাল্লিশ ডিগ্রি হলো তো পঁয়তাল্লিশ ডিগ্রি লিখে দিলাম এবার কি বলেছে এ এবং টি সমান কত পাঁচ সেমি তো এ এটা তাহলে টি এটা হবে তো এই পাঁচ সেমি আমরা কেটে নেবো পাঁচ সেমি কোনটা এটা সেমি তো এই সেমি দৈর্ঘ্য সমান করে নিয়ে আমরা এ এবং টি কেটে নেব তো এ বিন্দুতে বসিয়ে আমরা কেটে দিলাম কেননা হয় এটা টি বিন্দুতে বসাতে হবে নাই এ বিন্দুতে তো এখানে টি বিন্দু নেই তা আমরা এ বিন্দুতে বসিয়ে আমরা কেটে দিলাম তো এবার যেটা নাম হবে সেটা কি হবে এখানে টি হবে তো টি দিয়ে দিলাম তারপর আমাদেরকে যেটা করতে হবে এই যে জি এবং ই এই সমান করে কাটতে হবে আমরা কি জানি যে সামন্তরিকের সন্নিহিত বাহু দুটো কি হবে বিপরীত বাহু দুটো সমান তো এটা যদি পাঁচ হয় তাহলে এটাও পাঁচ হবে তো ওই পাঁচ সেমি নিয়ে আমরা কি করব এই জি বিন্দুতে ধরবো দিয়ে কেটে দেবো তো পাঁচ সেমি সমান করেই আমরা কি করলাম যে পাঁচ সেমি সমান করে জি বিন্দুতে ধরবো দিয়ে একটা বৃত্তচাপ নিয়ে নিই তো এই রকম টাইপে একটা বৃত্তচাপ নিলাম এবার আমাদেরকে যেটা করতে হবে এই বাহুটা এবার অঙ্কন করতে হবে টি বিন্দুতে ধরে তো এই বাহুটা কত হবে এটা যদি সাত হয় এটাও সাত হবে তো এবার আমরা সাত সেমি সমান করে নেব দিয়ে আমরা টি বিন্দুতে ধরবো ধরে এখানে একটা বৃত্তচাপ দিয়ে দেবো তো এখানে আমরা সাত সেমি সমান করে নিলাম দিয়ে টি বিন্দুতে ধরলাম দিয়ে এখানে একটা বৃত্তচাপ দিয়ে দিলাম দিয়ে দেখো এখানে ছেদ হয়েছে তো আমরা এই বৃত্তচাপ দুটো ছেদ বিন্দু আর এটা যোগ করে দেবো আর এখানেও তাই করবো এখানে যেটা ছেদ হয়েছে এটা এবং এটা আমরা কি করব যোগ করে দেব তো যোগ করলে আমাদের কি হয়ে গেল আমাদের যে সামন্তরিক সেই সামন্তরিকটি কিন্তু তৈরি হয়ে গেল এবার আমরা কি করব লিখে দেবো এটা কি সাত সেমি এটা কত বলেছে এটা পাঁচ সেমি বলেছে এটাও তাহলে সাত সেমি হবে এটাও সাত সেমি আর এটাও কি হবে পাঁচ সেমি তো এবার আমাদেরকে যেটা লিখতে হয় সেটা লিখে দিই তো দেখো আমরা লিখে নিয়েছি জি একটি সামন্তরিক অঙ্কিত করা হলো যার জি এ সমান সাত সেমি এটি সমান পাঁচ সেমি জিই সমান পাঁচ সেমি ইটি সমান সাত সেমি এবং জি এটি কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে জি এটি কোন সমান এ কোনটা কি পঁয়তাল্লিশ ডিগ্রি তো এটা কিন্তু প্রতি ক্ষেত্রে কিন্তু লিখবে তো আমি লিখে দিলাম তো চলো পরেরটা দেখি বলেছে তো দেখো তিনেরটা কী বলেছে আমি একটি আয়ত্তক্ষেত্র এই চাকি যার আর আই সমান চার সেমি এবং সিআই সমান সাত দশমিক পাঁচ সেমি এবং সংকেত হিসাবে দিয়েছে দেখো আয়তক্ষেত্রের বিপরীত বাহু কিন্তু সমান হয় তো আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান না হলেও আয়তক্ষেত্রে কী হয় বিপরীত বাহুগুলো কি হয় পরস্পর সমান হয় এবং প্রত্যেকটা কোণ কিন্তু কি হয় নব্বই ডিগ্রি হয় তো আগে খসড়াটি তৈরি করে নিয়ে চলো তো আয়তক্ষেত্র সাধারণত এই রকম হয় তো এই রকম আমি এঁকে ফেলছি যে বড় বাহুটা এইভাবে হয় যে এটা বড় বাহু এটা বড় বাহু। এটাকে দৈর্ঘ্য বলছে আর এটাকে প্রস্থ বলছে তো এটার যে নাম দিতে বলেছে সেটার নাম কি বলেছে আর আই সি এইচ আর আই সি এইচ অর্থাৎ আর আমরা এখান থেকে শুরু করলাম এই কারণেই যে আয়তক্ষেত্রের দর্ঘটা এইভাবে থাকে বড়টা এই অবস্থায় থাকে আর ছোটগুলো এই অবস্থায় থাকে তার জন্য আমরা কি করলাম আরটা এখান থেকে শুরু করলাম তো এখানে যেটা বলেছে আমাদেরকে বলেছে সি বা আই সমান সাত দশমিক পাঁচ সেমি ঠিক আছে এবং আর আই সমান কত বলেছে চার সেমি তাহলে যে আয়তক্ষেত্রের আমরা কি জানি যে প্রত্যেকটা কোন সমান নব্বই ডিগ্রি হবে তাহলে এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি হবে কিন্তু এই বাহুটা বলা নেই এই বাহুটা বলা নেই তো আমরা কি জানি এর আগে সংকেতে পড়লাম যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কী হয় সমান হয় তো এটার বিপরীত বাহু কোনটা হবে এটা তাহলে এটা যদি সাত দশমিক পাঁচ হয় তাহলে এটাও সাত দশমিক পাঁচ এটার বিপরীত বাহু কোনটা হবে এটা এটা যদি চার সেমি হয় তাহলে এটাও চার সেমি হবে তো একইভাবে আমরা কি করব আগে এই দৈর্ঘ্যগুলো এখানে টেনে নেবো তো টেনে নিই তো আমরা এই দৈর্ঘ্য সাত দশমিক পাঁচ একটা করলাম একটা চার সেমি করলাম তো এবার আমরা কী করবো এখানে একটা বড়ো রেখাংশ নেব তো বড় রেখাংশ নিয়ে নিলাম তো এই রকমভাবে একটা বড় রেখাংশ আমরা করলাম নিয়ে নিলাম এবার আমরা কী করবো দেখো এখানে যেটা বলা আছে যে আই এবং সি সমান কত বলেছে যে সাত দশমিক পাঁচ তো আমরা সাত দশমিক পাঁচ সমান করবো সমান করে নিয়ে এখানে এই বিন্দুতে ধরে কেটে নেব তো দেখো যে এইভাবে সমান করে নাও তো এইটা তো সমান করে নিলাম এবার আমরা কী করব এই বিন্দুতে ধরবো ধরে আমরা কেটে নেব তো এইভাবে কেটে নিলাম তো যেখানে ছেদ করলো সেটা আমরা নাম দিয়ে দেবো কি সি হবে তো সি নাম দিলাম আর এটা কী হবে আয় হবে ঠিক আছে আর এটা কত সাত দশমিক পাঁচ সেমি এবার আমরা কি করব যে আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোন সমান কি হয় যে নব্বই ডিগ্রি হয় তো আমরা এই একটা এই রকম মাপের যে কোনো এই রকম মাপের তোমরা নেবে নিয়ে এখানে একটা নব্বই ডিগ্রি কোন করবে তো এখানে নব্বই ডিগ্রি কোন করতে গেলে করতে হবে এখানে একটা বড় বৃত্তচাপ নিতে হবে তারপর এই যে রেখা এবং এই বৃত্তচাপে যেখানে ছেদ হলো সেইখানে আবার ধরতে হবে ধরে এখানে একটা বৃত্তচাপ আবার এই বৃত্তচাপে ধরে এখানে আর একটা নিতে হবে ঠিক আছে আর উপরে একটা নিতে হবে আবার এই বৃত্তচাপে ধরে কি করতে হবে উপরে আর একটা বৃত্তচাপ নিতে হবে তো উপরে বৃত্তচাপ নিয়ে নাও এইরকম টাইপে হল দেখো এখানে ছেদ করলো এবার আমরা কি করব ওই ছেদ বিন্দুর সাথে কি করব এই বিন্দু যোগ করে দেবো তো বড় করে যোগ করব তো যোগ করে দিলাম একইভাবে আমরা এই কোনো কি করব নব্বই ডিগ্রি কোন আঁকব তো এই কোনো নব্বই ডিগ্রি কোন আঁকতে গেলে কী করতে হবে এরকম একটা যে কোনো মাপের নিবে নিয়ে কি করবে একটা বড় বৃত্তচাপ করবে দিয়ে আবার কি করব এই যে রেখা এবং বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেই বিন্দুতে ধরে আবার এখানে একটা বৃত্তচাপ নেব আবার এইখানে যেখানে ছেদ করলো এখানে ধরে আমরা কি করব আবার এইখানে একটা বৃত্তচাপ নেব এবং উপরেও একটা কী করব বৃত্তচাপ নেব ঠিক আছে আর এইখানে যেখানে ছেদ করলো এইখানে ধরে আমরা কি করব আবার একটা এখানে বৃত্তচাপ নেব তো নিলাম তো এখানে দেখো এটা ছোটো হয়ে গেছে তো এটা বড় করে নাম বড় করে নিলাম তো যেখানে দুটো বৃত্তচাপ ছেদ করলো সেই ছেদ বিন্দু আর এই বিন্দু আমরা কি করব যোগ করে দেব তো যোগ করে দিলাম বড় করে যোগ করে দিলাম এবার যেটা করতে হবে আমাদেরকে কি বলেছে যে এটা সমান কত চার সেমি তো চার সেমি সমান করে নেব তো চার সেমি সমান করে নেব তো আমি এখানে তোমাদের করে দেখাচ্ছি তো নিচে করলে হয়তো ছবিতে তোমরা পেতে না তো সবগুলো যাতে দেখতে পাও তার জন্য আমরা কিন্তু উপরে করলাম তো তোমরা একটু নিচে করবে তো চার সেমি সমান করে এখান থেকে আমরা কী করব এখানে কেটে নেব আর এইখান থেকেও আমরা কী করবো এখানে কেটে নেবো কেননা এর বিপরীত বাহুগুলো সমান হবে তো এটা যদি চার সেমি হয় এটাও চার সেমি হবে এবার যেখানে ছেদ করলো আমরা কী করবো সেইটা যোগ করে দেবো তো যোগ করে দাও এই যোগ করে দিলাম দিয়ে যেটা নাম হবে সেটা এখানে আর হবে এবং এখানে কি হবে এইচ হবে তোমরা যদি রুল দিয়ে করে থাকো তাহলে এই যে বাকি যেটা বেরিয়ে আছে বেশি বড় হয়ে গেলো ওটা তোমরা কি করবে মিশিয়ে দেবে আমি পেন দিয়ে করলাম তাই মিশানো যাবে না তো এটা কত নব্বই ডিগ্রি তোমরা লিখে দেবে নব্বই ডিগ্রি এটাও কত নব্বই ডিগ্রি লিখে দেবে আর এটা তাহলে কত হলো সাত দশমিক পাঁচ সেমি তো এটাও সাত দশমিক পাঁচ আর এটা যেহেতু চার সেমি বলেছে তাহলে এটাও চার সেমি হবে তো এটাও চারেমি তো একইভাবে যেটা লিখতে হয় তোমরা লিখে ফেলবে তো দেখো আমরা লিখে নিয়েছি যে আর এইচ একটি আয়তক্ষেত্র অঙ্কিত হলো যার আই সমান চার সেমি আই সি সমান সাত দশমিক পাঁচ সেমি সমান চার সেমি এবং আর এইচ সমান সাত দশমিক পাঁচ সেমি তোমরা এটা কিন্তু লিখবে আর এখানে কিন্তু অবশ্যই এটা মিশিয়ে দেবে আমার পেন দিয়ে আমার অনেকটা বড় হয়ে গেছে তার জন্য আমি কিন্তু মিশালাম না কিন্তু তোমরা অবশ্যই মিশিয়ে দেবে রুল দিয়ে করলে ঠিক আছে তো চলো পর এটা দেখি তো চারেরটা কি বলেছি দেখো যে একটি রম্বস সাকি যার একটি কোন ষাট ডিগ্রি এবং প্রত্যেকটা বাহু কি বলেছে ছয় দশমিক পাঁচ তো আমরা কি জানি রম্বসের প্রতিটি বাহুই কিন্তু সমান হয় তো চলো আগে খসড়াটি করে নিই তো এই রকম বলেছে দেখো চারেরটা তো এই রকম বলেছে যে প্রত্যেকটা বাহু যেহেতু সমান হবে এটা যেটা হবে এটাও সেটা হবে এটাও কি হবে এটাই হবে এবার যেটা বলেছে নাম দিতে বলেছে তো নামের জন্য তো কিছু বলা নেই তো আমরা নাম দিয়ে দিলাম এ বি সি ডি আর যে কোনো একটি কোন কী বলেছে ষাট ডিগ্রি করতে বলেছে তো আমরা এই কোনটায় ষাট ডিগ্রি করলাম তো এই কোনটা ষাট ডিগ্রি যদি আমরা করি আর প্রত্যেকটা বাহু কি হবে যে ছয় দশমিক পাঁচ তো এটা যদি ছয় দশমিক পাঁচ হয় তাহলে এটাও কি ছয় দশমিক পাঁচ এটাও ছয় দশমিক পাঁচ এটাও ছয় দশমিক পাঁচ ঠিক আছে তো আমরা একইভাবে নিচে কী করবো একটা যে রেখাংশ নেবো বড়ো দেখে তো রেখাংশ নিয়ে নাও এখান থেকে বড় রেখাংশ নিলাম তারপর আমরা কী করব এই কোণে কি ষাট ডিগ্রি অঙ্কন করব তো তোমরা যদি চাদা সাহায্য করো তাও কোনো ব্যাপার নেই আমি কম্পাসের সাহায্য করে দেখাচ্ছি তো এখান থেকে আমরা কী করবো এই বিন্দুতে ধরে যে কোনো একটা মাপ নিয়ে আমরা একটা বড়ো বৃত্তচাপ নেব গোল করে তো বৃত্তচাপ নিলাম অর্ধগোলক যেটা এবার আমরা কী করব এই যে যেখানে ছেদ করলো এইখানে ধরে আমরা কী করব আর একটা বৃত্তচাপ নেব এবং যেখানে ছেদ করলো ওই ছেদ বিন্দুর সাথে আমরা এই বিন্দু যোগ করে দেবো তো ওই ছেদ বিন্দুর সাথে যদি আমরা এই বিন্দু যোগ করি তাহলে ধরো যে কি এরকম হবে ঠিক আছে আর এখানে যত ডিগ্রি কোন উৎপন্ন করলো সেটা হচ্ছে ষাট ডিগ্রি আশা করছি বুঝতে পেরেছ আর আমাদেরকে কি বলেছে নিচেরটাও কি ছয় দশমিক পাঁচ হবে তো আমরা এখানে একটি ছয় দশমিক পাঁচ কিন্তু এঁকে নেব তো এখানে এবার আমরা কি করব এই ছয় দশমিক পাঁচকে সমান করব সমান করে আমরা কি করব কেটে নেবো চারিদিকে তো এখানে ধরে আমরা কি ছয় দশমিক পাঁচ কাটব আবার এখানে ধরেও আমরা কি ছয় দশমিক পাঁচ কাটবো উপরে চলে গেছে দেখো তো আরও নিচে করতে হতো তো এখানে আমরা ধরে ছয় দশমিক পাঁচ কাটব আর এখানেও ধরে আমরা ছয় দশমিক পাঁচ কাটবো ঠিক আছে তো এই দাগটা আরও বড় করে দিতে হতো তো বড় করে দিয়ে দিই ছয় দশমিক পাঁচ এবার এখানে যেটা ছেদ করলো এখান থেকে ধরো আমরা ছয় দশমিক পাঁচ কাটবো কেননা প্রত্যেকটা বাহুই সমান তো এখানে ধরে আমরা কি ছয় দশমিক পাঁচ কাটব এবার যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু থেকে এই বিন্দু যোগ করে দেবো তো যোগ করে দাও ছেদ বিন্দু থেকে এই বিন্দু যোগ করে দিলাম আর এখান থেকে এটা যোগ করে দেবো তো আমাদের কোনটা হয়েছে এটা হয়েছে তো যোগ করে দিই দেখো কোথায় ছেদ করেছে এইটাই এবার আমরা কি নাম দিয়েছি এটা এ এটা বি এটা সি এবং এটা ডি তো প্রত্যেকটা বাহু যেহেতু সমান তো আমি একটা বাহু লিখছি এটা ছয় দশমিক কত পাঁচ সেমি তো একইভাবে কথাগুলো লিখতে হবে তো দেখো লিখে নিয়েছি যে একইভাবে বি সি ডি একটি রম্ব শঙ্কিত হলো যার প্রতিটি বাহুর দর্ঘ ছয় দশমিক পাঁচ সেমি ঠিক আছে প্রত্যেকটা বাহুর দর্ঘ ছয় দশমিক পাঁচ সেমি আর একটি কোন কত ষাট ডিগ্রি এটা তোমরা লিখে নেবে তো চলো পরেরটা দেখি তো দেখো পাঁচেরটা কী বলেছে দেখো একটি বর্গক্ষেত্র পি এটিএই চাকি যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য আট সেমি তো একইভাবে খসড়াটি করে নিই তো এইভাবে খসড়াটা আগে করে নিই বর্গক্ষেত্রও কিন্তু প্রত্যেকটা বাহু কিন্তু সমান হয় ঠিক আছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান হয় তো এখানে যেটা বলেছে আমাদেরকে বাহু কত বলেছে বাহু আমাদেরকে বলেছে সেমি তো এটাও সেমি হবে এটাও সেমি হবে এটাও কী হবে আট সেমি হবে সবগুলোই আট সেমি হবে আর আমরা কি জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোন কিন্তু নব্বই ডিগ্রি হয় এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি একইভাবে আমরা কি করব খসড়াটির নামকরণ করে দেব তো কি বলেছে পি এ টি এইচ তো পি এ টি এইচ দিয়ে দিলাম তো আমরা কি করব একটা রেখাংশ নিয়ে নেবো একইভাবে তো দেখো বড় করে আমরা কি করলাম এখানে একটা রেখাংশ টেনে নিলাম দিয়ে আমরা কি করব এই আট সেমি সমান করে তো এই আট সেমি আমরা কি করলাম এখানেও টেনে নিলাম দিয়ে এই আট সেমি দেখো পি এবং এ সমান কি বলেছে আট সেমি তো এই আট সেমি সমান করে নেব সমান করে নিয়ে আমরা কী করবো এইখানে ধরে আমরা আট সেমি কেটে নেব ঠিক আছে আর এই দিকেও আমরা কি করব আট সেমি কেটে নেব আবার এখান থেকে ধরে আমরা কি এদিকেও আট সেমি কেটে নেব একটু ইয়ে হয়ে গেল আবার করে নিলাম যে এইখান থেকেও ধরে আমরা কি করব এদিকেও আট সেমি কেটে নেবো কেটে নিলাম এবার আমাদেরকে যেটা করতে হবে এই কোনগুলো তো নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে আমরা কিন্তু দৈর্ঘ্য নিয়ে নিয়েছি এদিকে তো নব্বই ডিগ্রি অঙ্কন করার নিয়ম কি এখান থেকে ধরে একটা যে কোনো মাপের যে বৃত্তচাপ নেবে বড় করে আর এখানে যেটা ছেদ করছে সেইখান থেকে এখানে একটা বৃত্তচাপ আর ওই যেখানে ছেদ করলো সেখান থেকে আবার কি এখানে একটা বৃত্তচাপ দিয়ে কি করবো উপরে একটা নেব এখান থেকে আর এখান থেকে ধরে উপরে একটা নেব একইভাবে এটাও তাই করবে একটা বড় করে বৃত্তচাপ নিয়ে নেবে যাতে এখানে ছেদ করে এবার এখানে যেটা ছেদ করলো সেখান থেকে ধরে একটা বৃত্তচাপ আবার এখান থেকে ধরে আবার এখানে একটা বৃত্তচাপ ওপরে একটা বৃত্তচাপ হবে এখান থেকে ধরে কি করব আমরা এখানে তো দেখো আমরা কি করেছি বৃত্তচাপ নিয়েছি যে এখানে ছেদ করেছে তো এই ছেদ বিন্দু এই ছেদ বিন্দু আমরা কি করব এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব তো যোগ করে দিই রকম হয়ে গেল এটাও আমরা কি করব যোগ করে দেব এটাও আমরা যোগ করে দেব তো বড়ো করে যোগ করে দাও এখানে আমাদের বাহুর নো আছে এটাও বড়ো করে যোগ করে দাও দেখো আমরা কি বাহুর আগেই আমরা কেটে নিয়েছি এটা এবং এটা এবার এখানে যেটা ছদ করেছে সেটা আমরা কী করবো এই দুটো ছেদবিন্দু কী করবো যোগ করে দেবো তো যোগ করে দাও তো এটা এবং এটা যোগ করে দিলাম এবার আমরা কী করবো নামকরণ করে দেবো এখানে পি এবং এ কেননা এখানে পি এবং এ করেছি খসড়াতে তো এখানে কী হবে এইচ এবং এখানে কি হবে টি ঠিক আছে তো এটা আমি কি করলাম যে তো এটা আমাদের একটু উপরে হয়ে গেছে তার জন্য এটা ভিতরে চলে এলো তোমরা একটু নিচে করবে তো এবার যেটা করতে হবে এটা নব্বই ডিগ্রি এসেছে তো নব্বই ডিগ্রি লিখে দাও এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি লিখে দাও আর প্রতিটি বাহু কি আট সেমি তো আমি একটা যে কোনো বাহু লিখছি আট সেমি এটা আট সেমি হবে তাহলে এটা আট সেমি তো এটাও কী হবে আট সেমি হবে এটা আট সেমি আর এটাও কী হবে আট সেমি তো যেটা লিখতে হয় এবার একইভাবে লিখে ফেলাম তো দেখো যেটা লিখতে হয় আমি লিখে ফেলেছি যে অতএব পি টি এইচ বর্গক্ষেত্র আঁকা হলো যার প্রতিটি বাহুকি আট সেমি